সুপ্রভাত আমার মিষ্টি পরিবার, কেমন আছেন? পরিবারের সবাই ভালো আছে তো? আমি চাই সব সময় সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি আমি। যেন আমার বন্ধুরা সবাই খুব ভালো থাকে, তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে, তাদের সব মনস্কামনা পূরণ হয়। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা চা খাচ্ছি, আমি, মা আর দিদি তিনজন এখন সবাই একসাথে বসে এক টেবিলে চা খাবো। তো দিদির সব কাজ করা হয়ে গেছে, দিদি হাত পা ধুয়ে এসেছে, হাত মুখ ধুয়ে এসে এখন বসলো ফ্রেশ হয়ে। এবার চাটা খেয়ে তারপরে দিদি আস্তে আস্তে বাড়ি চলে যাবে, তারপর আমরা আমাদের নিজেদের কাজে লেগে যাব, নিজেদের কর্মে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 11:30। তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে অনেক আগে, তোমরা তো দেখছিলে যে চা খাচ্ছিলাম। তো সবাই মিলে একসাথে চা খাওয়া দাওয়া হলো, তারপরে দিদি চলে গেল বাড়ি কাজ টাজ করে দিয়ে। তারপরে আমি স্নান টান করলাম, বিছানা টিছানা গোছালাম, গুছিয়ে তারপরে আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তো এই যে আগের দিন যে কুর্তিটা পরেছিলাম, তো সেই কুর্তিটাই পরেছি সাদা লেগিংস দিয়ে। দেখতে পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে। আগের দিন পরেছি বললাম, আগের দিন কিনেছিলাম, বলা ভুল হলো, আগের দিন কিনেছিলাম যেটা, তো সেই কুর্তিটা পরলাম। এই যে কেমন লাগছে কমেন্ট করে জানিও। কী হয়েছে দেখতে পাচ্ছ তো, আমি এখন বেরোবো, একটু একটা দরকারে বেরোবো, একটা প্রয়োজন রয়েছে, তার জন্য একটু বেরোতে হবে। মা এখন বাড়ি থাকবে, আজকে তো মহরম, আজকে তো ছুটির দিন, মায়ের অফিস ছুটি, আজকে হচ্ছে মহরম, হাসান হোসেনের মৃত্যু দিবস, আজকে খুবই একটা দুঃখের দিন। বাড়িতে থাকবো ভেবেছিলাম, কিন্তু তবুও একটা বিশেষ প্রয়োজনের জন্য বেরোতে হচ্ছে। রাজ, বিট্টু ওরা সবাই বাড়ি রয়েছে, কিন্তু বাড়ি থেকেও কেউ বাড়ি নেই, কারণ রাজের তো পাত্তাই পাওয়া যায় না, ও খুব বদমাইশ হয়েছে, আজ দুদিন আর খুব একটা আসছে না, বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বিট্টু আসে, বিট্টু ছিল সকাল থেকে, ও একটা কাজে গেছে, বিট্টু এক জায়গায় গেছে, সেই গ্যাসের গাড়িতে যাই বললাম না ঘুরতে, ওই জন্য ওখানে গেছে, স্কুল ছুটি যেহেতু। আর কৌশিক গেছে কলকাতায়, কৌশিকও বাড়ি নেই, আমিও বেরিয়ে যাচ্ছি। আর আমার মা সারাদিন আজকে একা, তাই মা বলছে আমার ভালো লাগছে না। সামনে চুলগুলো যা হোক করে ক্লিপ টিলিপ দিয়ে আটকিয়েছে, যাতে এরকম ফুলে ফুলে না থাকে। তো চলো বেরিয়ে পড়ি, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। যাওয়ার পথে একটা দোকানে দেখলাম বড় বড় করে অরুণ আইসক্রিম লেখা আছে, তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে দোকানে গিয়ে একটা অরুণ আইসক্রিম কিনে নিলাম। তোমরা তো জানো এই আইসক্রিমটা কতটা ভাইরাল একটা আইসক্রিম, তো দারুণ খেতে ছিল। আমি কটন ক্যান্ডি ফ্লেভারের এটা নিয়েছিলাম, এটা 25 টাকা দাম ছিল, তো আমার খুব ইচ্ছা ছিল খাওয়ার, অবশেষে আমার সেটা পূরণ হয়ে গেল। তো তারপরে কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি, তো রাস্তায় আর কিছু শেয়ার করতে পারলাম না, আসলে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য। তো এখন আমি বাইরে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি আর উপভোগ করছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই কথা বলেছিলাম সকালে, আমার জায়গায় বসে পড়েছে, আমি বসেছিলাম, বসতে যাচ্ছে, এই দেখো বসে পড়েছে, এ কি। তো তোমাদের সঙ্গে কথা বলেছিলাম সেই সকালে যখন বেরোচ্ছিলাম, সকাল না তখন দুপুর 12টায় বেরিয়েছি আমি, আর বাড়ি এসেছি তখন 4:30 বাজে। তো অনেক দূরে গেছিলাম, অনেক দূরে, তো মানে যত দূর গেছিলাম, তো বাইকে গেছিলাম, তত দূর বাড়ি আসাটা অত তাড়াতাড়ি, মানে এত জোরে এসেছি, লাস্টে আর রাস্তা শেষই হচ্ছে না। তো যাই হোক, একটা পার্সোনাল দরকারে গেছিলাম, তো বাড়ি এসেছি 4:30 সময়, এসে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমাইনি, এমনি শুয়ে টুয়ে বাড়ি এসে এই ভিডিওটা পোস্ট করে দিয়েছি, রাস্তায় ছিলাম বলে আর করতে পারিনি। তো
এডিট করাই ছিল, এডিট সকালেই করে রেখেছিলাম, কিন্তু আপলোডটা আর করতে পারিনি, ব্যস্ত ছিলাম ওই জন্য আর করা হয়নি। করতেও তো অনেক সময় লাগে, বাড়ি এসে পোস্ট করলাম, করে তারপরে শুয়েছিলাম, বৃষ্টি হলো, তোমাদের দেখালাম। তো এখন রান্না বান্না হবে, আমার যা শরীর খারাপ করছে, কি আর বলবো, তবু রান্না বান্না করতে হবে। দেখি আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাত হবে, রাত্রিবেলা ভাত খাবো। সারাদিন তেমন কিছু খাওয়া না, শরীরটা একদম ভালো লাগছে না, এখন শুধু ভাত খেতে ইচ্ছে করছে একটু। আর আমার মা আমি বাড়ি ছিলাম না বলে আজকে সারাদিন রান্নাও করেনি। খেয়েছো কি? সারাদিন ঘুমিয়েছে অ্যালার্জির ওষুধ খাইয়ে খেয়ে। আমার চোখে এখন চিমটি কেটে ধরেছি ওই জন্য এরকম করছে। তাকাও তন্তুলি, তাকাও মায়ে যে ভাত মাখছে তুনতুলির জন্য, তুনতুলি ভীষণ ডিস্টার্ব করছে, ও খিদে পেয়েছে। আর এই যে আমি রান্নার সরঞ্জাম রেডি করে ফেললাম, ফ্রিজ থেকে মাছ বার করে গরম জলে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি যাতে ছেড়ে যায়, কারণ আমি রান্না করে গিয়ে শোবো, আমার ভালো লাগছে না। এই হচ্ছে আলু, আলুগুলো বিট্টু কেটে দিয়েছে, আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর এই টমেটো রেডি করে নিয়েছি, ভেজে নিই। চারটে মাছ নিলাম, মার দুটো আমার দুটো। বাবা ফোন দেখতে গিয়ে আমার গায়ে ছিটকালো, মা গো, ভালো করে ভেজ ভাজতে হবে। হলুদ শেষ হয়ে গেছে, ভাত ফুটে গেছে, আর এখানে তরকারিটা হচ্ছে। এই যে মাছ ভেজে তুলে রেখেছি, ঝোলের মধ্যেই দিয়ে দেবো একটু পরে, তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট। এখানটা মোটমোট কথা গুছিয়ে নিয়েছি। ও মা, মোটর বন্ধ করো, মোটর বন্ধ করো। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো দেখো কি অবস্থা, এগুলো ভাঁজ করতে হবে এখন। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আগের দিনকার আলু দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল, সেই তরকারি। আর এই যে একটু রয়েছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ ভাজা, ফ্রিজে ছিল, সেটা অনেকক্ষণ আগেই বার করে রেখেছি, রাতে খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে আমার আজকের রান্না, আলু দিয়ে মাছ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল, তো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এরকম লাগছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন শুয়ে পড়বো, রাত হয়ে গেছে 11:30 বাজে, ক্লান্ত লাগছে, ক্লান্ত লাগছে করতে করতে। তোমাদের সঙ্গে এক ঘন্টা বা লাইভে কথা বললাম, গল্প করলাম, বকবক করলাম, আবার রান্নাবান্না করলাম, যা হোক করে কোনো রকম খাওয়া দাওয়া করলাম, মাও খেয়ে নিয়েছে। আর এই যে রাজ এসেছে, রাজ আজকে বাড়িতে খেয়ে এসছে, কারণ ওর দিদি এসছে, বলছে ওর বাড়ি, তার জন্য। কি দিয়ে খেয়ে এসছিস? হ্যাঁ, তো চলো শুয়ে পড়ি, আর কি করব, ভালো লাগছে না। গুড মর্নিং, সকালবেলা আবার চলে আসলাম। কালকে রাতে তোমাদের সঙ্গে বলেছিলাম আজকে সকাল থেকেও ভিডিও করব, কারণ কালকে আমার বেশি ভিডিও করা হয়নি। তো এখন বসে বসে চা খাচ্ছি, আমার মা বেরোবে ডিউটিতে, দুপুরে কি রান্না হবে ঠিক ঠিকানা নাই, কিছু রান্না কি হবে। চাটা খেয়ে নি, ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, ওই জন্য এখন কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। বিস্কুট খেয়ে নি, খেয়েছি বিস্কুট।
ভয় দেখালো ওরে। কি মা গায়ের লোম টোম সব কাড়া ওই অন্য হুল্লোর দেখে, এ কি ডেঞ্জারাস তুই, হে চলে গেছো চলে গেছে, তুই কি ডেঞ্জারাস, হ্যাঁ আমরা তো তোরে মনে করতাম তুই ভোলাবালা, তুই যে দেখছ এবার আসল গলা বেরিয়ে। চিংকি চুপ কর, তোর মারবে কিন্তু। তো বাইরে চাটা খাওয়া শেষ করে ঘরে চলে এসেছি, এবার ঘরের বিছানাটা গোছাবো। ফার্স্টে ঘুম থেকে উঠে আগে চাটাই খেয়ে নিই, কেন বলো তো চা না খাওয়া পর্যন্ত কোনো এনার্জি কাজ করে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। মানে চা না খাওয়া পর্যন্ত আমার তো কারোর সঙ্গে কথাই বলতে ইচ্ছা করে না ঘুম থেকে ওঠার পরে, মানে চা লাগবেই এরকম একটা ব্যাপার। তো চাটা খেয়ে এবার চলে এসে বিছানা গোছাতে, আর মা ওদিকে স্নান করছিলো, মাও স্নান করে চলে এসেছে কারণ আমার মা ডিউটিতে বার হবে আজকে, তার জন্য রেডি হচ্ছে এখন বসে বসে। তো আমি বিছানা টিছানা গুছিয়ে ঘর বাড়িটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরে কিছুটা এখনও ঝাড় দেওয়া হয়নি কারণ বাইরে এখন চাটা খাওয়া হয়েছে, তুনুসোনারা ভাত খেলো, চিংকি ভাত খেলো, সবাই ভাত খেলো, তো বারান্দাটাও নোংরা হয়ে গেছে। তো বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বৃষ্টি কালকে একটু হয়েছিল, আজকে আর বৃষ্টি টিষ্টি হচ্ছে না, আজকে আবার সেই একই গরম, মানে বর্ষাকালের কোনো ওয়েদারই নেই। তো বন্ধুরা দেখো আমার মা রেডি হচ্ছে বেরোবে বলে, আর আমি ঝটপট করে এই যে বিছানাটা গোছালাম, ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, দেখতেই তো পেলে। তো এখন বাজে 11:30, আমি অল্প একটু পান্তা ভাত ছিল তাই খেয়েছি। তুমি কি খাবে মা? আমি এখন কিছু খাবো না। আর দুপুরে রান্না? দুপুরে ওই আলু ভাতে করা আর মাছ ভেজে রাখ। ও দেখি যা কিছু, হুম পেটি ফেটি আছে, মাথা টাথা আছে, তো দেখি মাছ ভাজবো, দুপুরে আলু ভাতে ভাত খাবো। সকালেও মাছ ভেজে অল্প কটা ভাত খেয়েছি, কিছু ছিল না খাবার সেই জন্য। তো আজকে কোথায় ডিউটি মা? আজকে আইসিডিএস স্কুলে। কি করতে হবে? ওষুধ দিতে হবে সব। বাচ্চাদের সব জিঙ্ক ট্যাবলেট দিতে হবে, ডায়রিয়ার ওষুধ। আমি ভাতটা করব মা চলে যাওয়ার পরে, তারপরে স্নান টান করবো, আর দেখি কি ভিডিও কালকে থেকে কি করলাম, কেমন তো কিছু করিনি, যা করেছি সেটাই ছাড়বো, কামাই তো করা যাবে না। এমনি এ মাসে 2-3 দিন অলরেডি ভিডিও দেওয়া হয়নি কোনো কারণবশত, কারণ এর আগেও একদিন বাড়িতে ছিলাম না, সেই দিনও তার পরের দিন ভিডিও দেওয়া হয়নি, তবে আজকে দেবো আমি। যা হয়েছে তো যতটুকু হয়েছে ততটুকুই দেব, দরকারের কিছু সময় তোমাদের সঙ্গে একটু গল্পই নাই করবো। তো যাই হোক, আজকে কী বার? আজকে বৃহস্পতি, আজকে বৃহস্পতিবার। কালকে তো রাজ এসেছিলে দেখতে পেলে, ও আসলে ওর কানে কে ফুস মন্ত্রণা দিয়েছে যে তুই সবসময় ওদের বাড়ি যাস কেন, ভিডিও করিস কেন, এই ওদের বাড়ির কেউ না, ওই পাড়া প্রতিবেশী থাকে না দু একজন সেরকম। তো যাই হোক, ওর বাড়ির লোক সে বলেছে যে তুই কি তাদের বাড়ি যাস না তাদের বাড়ি কিছু খাস, তুই তো যাস তো তোর জেঠুমার বাড়ি, দিদির বাড়ি, ওরা কিছু বলে না, তুই লোকের কথা কেন শুনবি। আর ও একটু ভীষণ বদমাইশ আছে, ওই বাড়ি বদমাইশি করবে, আমাদের এখানে এসে তো সেই বদমাইশিগুলো করাই হয় না, আমাদের এখানে থাকা মানে তো একদম ডিসিপ্লিনের মধ্যে থাকা, শান্ত শিষ্ট, একদম বাইরে যাওয়া যাবে না, গেটের মধ্যে সবসময় ঘরের মধ্যে থাকতে হবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এবার আমাদের বাড়িতে থাকলে তো সেই দুষ্টুমিগুলো করা হয় না, ওই জন্য মানে ওর মন ছায় দেয় না, বুঝেছো। আর বাড়িতে থাকলে তো ওর বাবা মা কারোর কথাই শোনে না, কোনো ভয় পায় না, তো বাড়িতে থাকলে ওর মারে কী জ্বালাতন করে, তারপরে ঘরের জিনিসপত্র এলোমেলো করে, আওয়াজ করে, শব্দ করে, বাড়ি থেকে না বলে বলে চলে যায়, কোথায় কোথায় চলে যায়, ঘুরে ঘুরে 3-4 ঘন্টা পরে বাড়ি আসে। তো আমাদের এখানে থাকলে তো সেটা হয় না, কারণ ওদের বাড়িতে তো ওরকম আটকানো পরিবেশ নেই, খোলা পরিবেশ, আমাদের এখানে যেহেতু আটকানো পরিবেশ একদম তালার ভিতরে,
আমিও ছোটবেলা থেকে সেরমভাবে মানুষ হয়েছি, আমিও খেলেছি, খেলাধুলো করেই বড় হয়েছি। সেটা হচ্ছে ওদের বাড়ি, পাশের বাড়ি রাজাদের বাড়ি, ওই দিদিদের সাথে খেলা খেলা করে বড় হয়েছি ছোটবেলা থেকে। কিন্তু সেটা টাইমে, অন টাইমে কোনো দিন যেতাম না, আর মাকে না বলেও কোনো দিন করতেও যেতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে পড়া টড়া শেষ করে স্কুলে যাওয়ার আগে কিছুক্ষণ আগে যেতাম, গিয়ে একটু খেলা টেলা করতাম, তারপরে আমার মা ঠিক ডাক দিত 9:30 ওরকম টাইমে, এসে রেডি হয়ে মা আবার রেডি করে দিত, তারপর আবার স্কুলে চলে যেতাম। আবার স্কুল থেকে বাড়ি এসে আবার যেতাম ওদের বাড়ি। আগে বেশিরভাগ টাইমে ফাঁকা টাইমটা ওদের বাড়িতেই থাকতাম ছোটোবেলায়, এখন তো যাওয়া হয় না নানান রকম কাজের জন্য। আর তাছাড়া ওদের বাড়ির এখন সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, ওই জন্য যাওয়া হয় না। আগে তো সারাক্ষণ ওদের বাড়িতেই থাকতাম বলতে গেলে, রাজারা যেমন থাকে এখন আমাদের বাড়িতে, আমি ওরকম সারাক্ষণ আমার পড়া বাকি টাইমটা ওদের বাড়িতেই থাকতাম। রাত্রে সন্ধ্যের থেকে আমাদের বাড়িতে আমরা, আমি আমার মাটা সব থাকতাম, বলো মা, সন্ধ্যাবেলা হলে চলে যেতাম বলো। হ্যাঁ, আগে পড়া টড়া শেষ করে সন্ধ্যেবেলা বা কোথার থেকে পড়ে বাড়ি আসলাম, মানে সন্ধ্যেবেলা হলেই কিছুক্ষণ পরে আমি আর আমার মা ওদের বাড়ি চলে যাবো সোজা। প্রত্যেক দিন আমার মার বেশি নেশা ছিল সন্ধ্যেবেলা যাওয়ার, এখন আমার মা যায় না, আমার মা কোথাও যায় না, আর শুধু ওদের বাড়িটাই যেত, এখন আর কোথাও যায় না। অনেক বউরা হয় না পাড়ায়, পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে গল্প করা, অন্যের নামে কুটকাচালি করা, পিএনপিসি করা, হ্যাঁ আমার মা কোনোদিন ওসবই করেনি, কোনোদিন করেনি, কোনোদিন পাড়ায় বেরিয়ে কারোর নামে কারো কথা বলা কোনোদিন করেনি। আমরা ওসব ভালো লাগে না লোকের, আমরা লোকের কথা নিয়ে আলোচনাও করি না, কোন আগ্রহই নেই আমাদের লোকের ব্যাপারে, কি হচ্ছে না হচ্ছে একবার কান পেতে শুনিও না। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যদি কোনো ঘটনা ঘটে তাও কান পেতে শুনি না। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে কোনো ঘটনা যদি ঘটে তাও আমরা শুনতেও যাই না, জানতেও যাই না পরে যে কি হয়েছে। অনেকে শোনে না যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, মানে সব কিছু একটা জানার কৌতূহল আমাদের সব ভালো লাগে না, কেন তো কি জানি, সবাই তো দেখি এরকমই, কিন্তু আমাদের ভালো লাগে না সব লোকের ব্যাপারে অত আগ্রহ নেই। না না বাবা, নিজের জ্বালাই পথ পাই না, নিজেদের নিয়েই আমরা সবসময় ভাবি, আমরা ওই অন্য কারোর ব্যাপারে অত নাক গলানোর সময় নেই। এই আমার মা বেরিয়ে যাচ্ছে, আমি এবার দেখি ভাতটা করব। আমার এই কাজে যাচ্ছে, এবারে কাজ থেকে বাড়ি এসে তখন এবার কে কি করলো না করলো আর ও তা সেটা বড় কথা না, এমনি ভালো লাগে না লোকের কথা নিয়ে কোনো আলোচনা, কারোর নামে নিন্দা, কারোর নামে চর্চা, যে অমুক এরকম তমুক ওই রকম অনেকে করে, সবাই করে, সবাই করে, আমার এক একদম ভাল লাগে না, একদম আমি পছন্দ করি না একদম, আমি আমার মুখ দিয়ে বেরোই না যে কারোর নামে নিন্দা করবো। অনেকে আছে, বাবা তুমি ভালো কিছু পড়বা, ওরকম ভালো কিছু ওরকম চোখ টানা টানি, অনেকে আছে এরকম টাইপের মানুষ, আমার মনে ওরকম আসেই না। আমাদের চোখের সামনে যদি কারোর ভালো হয় তো আমরা বলি না হোক ভালো হোক, আরো উন্নতি, আরো উন্নতি হোক, আরো ভালো হোক, বলি নি যে এই করছে ওই করছে, কোনোদিন আসে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, আর এই ব্লগটা আর বেশি বড় করব না, কারণ এই ব্লগটা যদি আরও বড় করি অলরেডি 11:30-12 বাজ দিচ্ছে, তাহলে আমি কালকের জন্য আবার কী ব্লগ বানাবো বলো, কারণ কালকেও তো তাহলে এরকম সমস্যায় পড়তে হবে আমাকে। তো যাই হোক, আজকের দিনটা যা হয়েছে হয়েছে, তো আজকে ভিডিওটা যতটুকু ছোট হয়েছে হয়েছে, কারণ কালকে তো একটা জায়গায় গেছিলাম, বাড়িতে ছিলাম না, তো যেহেতু তোমাদের বলতে পারছি না কথাটা, কারণ আমাদের একটু পার্সোনাল ব্যাপার, সেই জন্য একটা জায়গায় গেছিলাম, জাস্ট গেছি চলে এসেছি। তো যাই হোক, অনেক দূর গেছিলাম, তো সেই জন্য ব্লগ ট্লগ কিচ্ছু করা হয়নি, সেই জন্যই ভিডিওটা এরম ছোটো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমাদের, আর নিত্য নতুন কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আর নোটিফিকেশান যদি না যায় তাহলে আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো, মানে এক মানে অনেকগুলো কমেন্ট করো, বারবার কমেন্ট করো, দেখবা তোমার ফোনে আবার হয়তো নোটিফিকেশান যাবে, কমেন্ট না করলে নোটিফিকেশান যাবে না, বুঝেছো তো? বেশি বেশি করে কমেন্ট করো, সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে না, অনেকের কাছে যাচ্ছে না, অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, ওই জন্য তো ভিউজটাও কম হয়ে যাচ্ছে। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে? তাহলে সবার ফোনে নোটিফিকেশন যাবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।